আজকে আপনাদের মিষ্টি বানানোর সম্পূর্ণ একটা প্রসেস দেখাবো। তৈরির জন্য যা যা প্রয়োজন হবে, এখানে 5 লিটার দুধ নিয়েছি, 5 কেজি চিনি, ময়দা, খাবার সোডা আর সবশেষে ছানার পানি। তো চলুন আজকে আমরা মিষ্টি বানানো শিখি। তো প্রথমে আমরা দুধটা জাল দিয়ে নিব, গ্যাস স্টোভটা চালু করে দেই। তো এইভাবে দুধগুলো আমাদের কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, নাহলে দুধ পুড়ে যেতে পারে নিচে লেগে। বাইরে বাতাসের কারণে দুধগুলোকে ভালো মতো জাল দিতে পারতেছিলাম না, যে কারণে আমরা ঘরের ভিতরে এনে দুধগুলোকে জাল দিচ্ছি। তো দুধটাকে আমরা প্রায় 1 ঘন্টার মতো জাল দিয়েছি, এখন এটাতে আমরা ছানার পানি মিশাবো, কিন্তু খুব ধীরে ধীরে এভাবে মেশাতে হবে, যাতে করে সব জায়গায় ছড়িয়ে পড়ে ছানার পানিটা। দুধের মেইন অংশ এবং পানি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এখানে আলাদা হয়ে যাচ্ছে। তো এবার এটাকে ঠান্ডা করতে দিতে হবে। তো এটা আমাদের ছানা, এবার আমরা ছানাটাকে সেঁকে নেব এই গামছা দিয়ে। তো এখন আমরা এই ছানা থেকে যতটা সম্ভব পানি বের করে নেওয়ার চেষ্টা করব, এটাকে ড্রাই করার চেষ্টা করব, সেই সাথে হাতেও কিছুটা তেল মেখে নেব, তাহলে সুবিধা হবে কাজে। এখানে কতটুকু ছানা হয়েছে এটার এবার আমরা ওয়েট টেস্ট করব। মিটার অন করে দিলাম, ওয়েটটা মাইনাস করে দেই, 196 গ্রাম। 5 লিটার দুধ থেকে আনুমানিক 1 কেজির মতো ছানা হয়। তো আমরা যে দুধগুলো নিয়েছিলাম সেগুলো হয়তো বা অতটা পিওর ছিল না, যে কারণে আমরা 1 কেজির মতো ছানা পাইনি, এর থেকে কম পেয়েছি। এখানে আনুমানিক প্রায় 817 গ্রামের মতো আমরা ছানা পেয়েছি। 1 কেজি ছানাতে আনুমানিক 140 গ্রামের মতো ময়দা লাগে, তো আমাদেরটা যেহেতু কম হয়েছে ছানা, সেহেতু এখানে আমরা প্রায় 110 গ্রামের মতো ময়দা ব্যবহার করতেছি, ব্যাস 110 গ্রাম। তো সেই সাথে এখানে প্রায় 2 থেকে 3টা সোলার দানার পরিমাণ বেকিং সোডা মিশাচ্ছি। তো এবার খাবার সোডা এবং ময়দাকে ভালোভাবে মিক্স করে নিই। এরপর খাবার সোডা আর বেকিং পাউডার যেগুলো মিক্স করলাম সেগুলোর সাথে এই ছানাকে মিশিয়ে নেব। তো ছানা, খাবার সোডা এবং ময়দার মিশ্রণকে বেশ সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ছানাগুলোকে এবার মিষ্টির শেপ দেওয়ার চেষ্টা করব। তো মিষ্টিগুলোকে যতটা সম্ভব টাইট করে শেপ দেওয়ার চেষ্টা করব, যাতে করে এগুলো ফেটে না যায়। তো মিষ্টি গোল করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, এবার এগুলোকে মিষ্টির ঝোলে ছেড়ে দেব। চলুন এবার মিষ্টির ঝোল তৈরি করার পালা, যে কারণে আমরা এখানে প্রায় 4.5 কেজির মতো চিনি নিচ্ছি আর সাথে 3.5 কেজির মতো পানি মেশাবো। 3.5 কেজি পানি রেডি হচ্ছে মিষ্টির ঝোল বা শিরা, এখন এটাকে জাল দিতে হবে। এবার এটাকে জাল দেব যতক্ষণ না পর্যন্ত ফোটে এই মিষ্টির ঝোলটা। তো মিষ্টির ঝোলটা দেখতে পাচ্ছেন টক বক করে ফুটতেছে, আমাদের এরকম জালের প্রয়োজন ছিল, যে কারণে গ্যাসের চুলা বাদ দিয়ে আমরা খড়ি দিয়ে জাল দিচ্ছি। তো মিষ্টির ঝোল রেডি, এবার মিষ্টিগুলোকে মিষ্টির ঝোলে দেওয়ার পালা। মিষ্টিগুলোকে সাবধানে ছেড়ে দিতে হবে, যাতে করে ঝোলটা গায়ে ছিটকে না আসে। আর এই রুমে যে পরিমাণ ধোঁয়া, এখানে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে, কি কষ্ট। ভাবস কি কেঁদে ফেলছো নাকি? একটা মিষ্টি তুলে দেখি, মিষ্টি কি ফুলতেছে?
হ্যাঁ ফুলতেছে একটু। তো মিষ্টি তৈরি করার প্রায় শেষের দিকে এখন এগুলোকে ভালোভাবে জাল দিতে হবে। তো দেখতে পাচ্ছেন মিষ্টিটা অনেকটা লালচে কালার ধারণ করেছে, ঝোলটা ঘন হওয়ার কারণে এরকমটা হয়েছে। তো আমাদের মিষ্টি বানানো শেষ। তো আমাদের মিষ্টি বানাতে দুধ, চিনি, খড়ি সব মিলিয়ে প্রায় আমাদের খরচ হয়েছে 1500 টাকার মতো। তো এখন দেখি এখান থেকে আমরা কতটুকু মিষ্টি পাচ্ছি। তো এখানে আনুমানিক আমাদের প্রায় 3 কেজির উপরে মিষ্টি চলে এসেছে। কেজি তো সব মিলে আমরা এখানে মিষ্টি পেয়েছি প্রায় 4 কেজির মতো। তো এখানে আমরা যে 5 লিটার দুধ ব্যবহার করেছিলাম এগুলো পিওর না হয় ভেজাল মিশ্রিত থাকায় এখান থেকে আমরা কম ছানা পেয়েছি। যেখানে 1 কেজি ছানা পাওয়ার কথা ছিল সেখানে আমরা 800 গ্রামের মতো ছানা পেয়েছি, যে কারণে আমাদের মিষ্টিও কম এসছে। তো পরিমাণে যদি মিষ্টি এখানে 5 কেজির মতো আসতো তাহলে হিসাবটা ঠিকঠাক ছিল বা আমাদের লাভ হতো। তো এখন যদি আমরা প্রতি কেজি মিষ্টি 400 টাকা করে বিক্রি করি তবে লাভের সম্ভাবনা আছে। তো এখন চলুন এটা টেস্ট করে দেখি। তো এখান থেকে আমরা একটা মিষ্টি নিয়ে দেখি এটার ভিতরে মিষ্টির রস টস ঠিকঠাক মতো ঢুকেছে তো। হ্যাঁ ঠিকঠাকই আছে, যদি একটু শক্ত মনে হচ্ছে। তো এখন মিষ্টিটাকে খেয়ে দেখি কেমন স্বাদ এসেছে। নিজের হাতে বানানো মিষ্টি আর পিছনে যে ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন তারও অনেক বড় অবদান ছিল। তাহলে এবার খেয়ে টেস্ট করে দেখি। এটা যে ছানার মিষ্টি এটা বোঝা যাচ্ছে, আলাদা একটা ছানার ফ্লেভার আছে এখানে। না মিষ্টি ভালো হয়েছে। এবার বেশ কয়েকজনকে খাওয়াবো এবং রিভিউ নিয়ে দেখবো তারা কি বলে। চলো। মিষ্টি অনেক ভালো হয়েছে, নাইস। আসলে মিষ্টিটা অনেক ভালো হয়েছে। তো দেখি আমাদের ক্যামেরাম্যান এবার কি রিভিউ দেয়। খাও মিষ্টি খাও দেখি। ওকে তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।